তোমরা অবশ্যই যেন গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মুম্বাই রিজনের তরফে অফিশিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এম সহ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট যেখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনের পাশাপাশি স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে তবেই তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে যে অনলাইন আবেদন বর্তমানে চলছে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে উনিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত এবার ওই অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত বিরোডে না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো আজকের বিরোডিতে আবেদন করব তোমরা এখানে এই সমস্ত পোস্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে পারবে এবং কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল করতে চাও তো সবার প্রথম অনলাইন আবেদন করার জন্য এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই পিডিওটির নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা গত বাইশে ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে উনিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত যেখানে তোমাদের নিচের দিকে ভ্যাকেন্সি পজিশান সিলেকশান ক্রাইটেরিয়া লিস্ট অফ গেমস এবং তার সঙ্গে সঙ্গে এ টু জের তথ্য দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ সম্বন্ধে দেওয়া রয়েছে এবার অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম কী করতে হবে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফার্স্ট করবে থেকে থাকলে এন্টার করতে না হলে ছাড়তে পারো পারো তারপর রয়েছে লাস্ট টাইম যেখানে তোমাদের পদবি কিংবা টাইটেল এন্টার করবে তারপর রয়েছে আধার কার্ড নম্বর যেখানে তোমাদের আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবে এবং ডান দিকে মোবাইল নম্বর বসাবে এবং ইমেল আইডি বসিয়ে এখানে আই এম নট এ রোবট এখানে চেকমাক করবে চেকমা করার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবে গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে ছয় সংখ্যার ওটিপি যাবে আলাদা আলাদাভাবে এখানে কিন্তু দুটো ঘরে তোমাদের ওটিপি এন্টার করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ড এন্টার করতে হবে নিজের মতো করে এবং যে পাসওয়ার্ডটা বাম দিকে রাখবে ওই পাসওয়ার্ডটা ডান দিকে তোমাদের কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এখানে এন্টার করে এখানে চেক ম করতে হবে বাইক ক্লিকিং রেজিস্টার এবং রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে থ্যাংক ইউ ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কিন্তু অবশ্যই এই ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করতে হবে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে গেছে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ছয়টা আলদা আলাদা স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে এবার এখান তোমাদের কিন্তু ফিল আপ করার জন্য নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছো তোমাদের প্রথম রয়েছে এক নম্বরে পার্সোনাল ডিটেলস যেখানে তোমাদের কিন্তু নাম ইমেল আইডি মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমাদের অটোমেটিক ফিল আপ করা থাকবে এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর জেন্ডার তোমাদের চুজ করতে হবে তোমাদের মেল না ফিমেল এবং তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে ফাদার্স নেম এবং মাদার্স নেম যেখানে তোমাদের বাবার নাম মায়ের নাম এন্টার করবে তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমাদের চুজ করতে হবে ক্যাটাগরিটা ওকে তারপর তোমাদের নেক্সট রয়েছে ডেট অফ বার্থ যেখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে এখানে তোমাদের জন্ম তারিখটা কবে ওকে ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক এক দু হাজার তেইশ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা কত বছর কত মাস এবং কত দিন এখানে কিন্তু ডান দিকে ক্যালকুলেশন হয়ে যাবে তারপর তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট প্রিফারেন্স দিতে হবে তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমাদের রকম লিখিত পরীক্ষা হবে না জাস্ট তোমাদের সার্টিফিকেট থাকলে সেইভাবে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের এখানে সিলেকশানটা করা হবে এবং এখানে দেখতে ফার্স্ট প্রিফারেন্স রয়েছে এখানে তোমরা চুজ করবে এখানে চুজ করার সঙ্গে সঙ্গে প্রতিটি পোস্টের নাম ওপেন হবে তোমরা এখানে প্রথম প্রিফারেন্স হিসাবে কোন পোস্ট রাখতে চাও অবশ্যই তোমাদের নিজের মতো করে তোমাদের কিন্তু নিজের এলিজিবিলিটি অনুযায়ী বসাবে ওকে তোমাদের কিন্তু দেখানোর জন্য আমি তোমাদের দেখতে পাচ্ছ প্রথম এম চুজ করলাম এবার এম টে চুজ করার পর ডান দিকে আমি সেকেন্ড প্রিফারেন্স দিলাম ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এবং তারপর তোমাদের এখানে থার্ড প্রিফারেন্স রয়েছে ফোর্থ প্রিফারেন্স রয়েছে তোমরা কিন্তু এখানে দিতে পারো তবে মিনিমাম তোমাদের একটা প্রিফারেন্স দিতেই হবে ওকে তোমরা যারা যারা যে পোস্টের জন্য এলিজিবিল সেইভাবে তোমরা কিন্তু পোস্ট দেবে ওকে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিকের পরে তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এম টিএস পোস্ট এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তারপর তোমরা কী করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাড্রেস যেখানে অ্যাড্রেস লাইন ওয়ানের জায়গায় তোমাদের ফুল অ্যাড্রেস দেবে যেমন গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের অ্যাড্রেস লাইন টু জায়গায় তোমাদের কিন্তু এখানে পোস্ট অফিসের নাম লিখতে পারো তারপর রয়েছে এখানে স্টেট অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যের নামটা সিলেকশন করতে হবে তোমরা কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশানটা করছো অবশ্যই তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে এবং তারপর রয়েছে সিটি তোমাদের কিন্তু সিটির নামটা লিখতে হবে এবং ডান দিকে পিনকোড এন্টার করতে হবে এবার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে কপি ইন কেস সেম এজ কারেন্ট অ্যাড্রেস এখানে কপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তারপর তোমরা কি করবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কেন এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে এবার এখানে যেহেতু আমি মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশান করে দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের শুধু মাধ্যমিকের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে যেখানে এক্সামিনেশানের জায়গায় তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কোয়ালিফিকেশান রয়েছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিকটা চুজ করতে পারো মাধ্যমিক চুজ করার পর ডান দিকে তোমাদের রয়েছে নেম অফ স্কুল কিংবা কলেজ যেখানে তোমাদের স্কুলের নামটা অ্যাড করতে হবে ডান দিকে রয়েছে বোর্ড কিংবা ইউনিভার্সিটি যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিকটা দিয়েছো ওই বোর্ডের নামটা এখানে লিখতে পারো তারপর তোমাদের রয়েছে পাসিং ইয়ার কত সালে তোমার মাধ্যমিক পাস করেছো অবশ্যই লিখতে হবে এবং ডান দিকে রয়েছে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে তোমরা মাধ্যমিক পাস করেছো এই সমস্ত কিছু দেওয়ার পর তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশানটা এইভাবে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিত্যমন্ত্রী দেওয়া রয়েছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে এখানে চেকমা করবে না হলে এখানে ছেড়ে দেবে তারপর তোমাদের কি করতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে স্পোর্টস ইভেন্ট ডিটেলস যেখানে তোমাদের কিন্তু অবশ্যই স্পোর্টস সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ইনফরমেশান এখানে তোমাদের শো করাতে হবে এখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে প্লিজ অ্যাডেড ইউর টপ থ্রি পারফরমেন্স ইন দু হাজার তেইশ ইয়ার তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে টপ থ্রি পারফরমেন্স ইন দু ইয়ার প্রতি বছর তোমাদের যদি কটা পারফরমেন্স থেকে থাকে অবশ্যই এখানে কিন্তু অ্যাড করতে হবে তোমাদের একটা করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে দু হাজার তেইশের তিনটি পারফরমেন্স এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম বেরোবে যেখানে তোমাদের প্রথম দিতে হবে ইভেন্ট নেম যেখানে তোমাদের সিলেকশান করতে হবে কি এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশান করতে হবে তোমরা ইন্টারন্যাশনাল ইভেন্টে যোগদান করেছিলেন নাকি ন্যাশনাল নাকি ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট নাকি ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুলের জন্য কিংবা ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভের জন্য তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী ইনফরমেশানগুলো দেবে ওকে এবার এখানে কিন্তু তোমাদের ইভেন্টের নাম চুজ করার পর নিচের দিকে আসবে যেখানে স্পোর্টসের নাম তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের কোন স্পোর্টসে সার্টিফিকেটে রয়েছে এখানে তোমাদের কিন্তু সমস্ত স্পোর্টসের নাম বেরিয়ে পড়বে সেখান থেকে অবশ্যই তোমাদের কিন্তু স্পোর্টসের নামটা সিলেকশান করতে হবে ওকে তারপর রয়েছে লোকেশান লোকেশানের জায়গায় তোমাদের কিন্তু এখানে স্টেটের নাম কিংবা তোমাদের কিন্তু এখানে শহরের নাম লিখতে পারো তারপর তোমাদের নেক্সট রয়েছে ইভেন্ট ডেট এবং পজিশান ইভেন্ট ডেটের জায়গায় তোমাদের কিন্তু ইভেন্টটা কবে হয়েছিল কোন ডেটে অবশ্যই তোমার এখানে কিন্তু সিলেকশান করবে এবং ডান দিকে তোমাদের সিলেকশান করতে হবে পজিশান অর্থাৎ ওই ইভেন্টে তোমরা ফার্স্ট হয়েছিলে নাকি সেকেন্ড হয়েছিল নাকি থার্ড হয়েছিলে আর যদি থার্ডের পর তোমরা হয়ে থাকে এখানে কিন্তু আদার চুজ করে নেবে ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর অ্যাড অ্যান্ড ক্লোজ এখানে কিন্তু ক্লিক করবে এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রথম গটে আমরা কিন্তু এখানে ফিল আপ করে নিয়েছি এইভাবে তোমাদের কিন্তু পারফরমেন্সগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে সাল অনুযায়ী ওকে তারপর তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে তোমাদের কিন্তু প্রতিটা অ্যাচিভমেন্টে স্পোর্টসের অ্যাচিভমেন্ট অনুযায়ী ইভেন্ট অনুযায়ী গেম অনুযায়ী তোমাদের সমস্ত ডান দিকে ফর্ম দেওয়া রয়েছে ফর্ম নাম্বার ওয়ান ফর্ম নাম্বার টু এবার তোমাদের জন্য যে ফর্মটা অবশ্যই লাগবে ওই ফর্মটা এখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারো ওকে এবং তারপর তোমাদের কি করতে হবে সেভ এ নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস নিচের দিকে তোমরা আসবে যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে এবং তারপর তোমাদের রয়েছে সিগনেচার তারপর রয়েছে তিন নম্বরে আধার কার্ড যেটা পিডিএফ ফাইলে তোমাদের আপলোড করতে হবে চারশো কেবির মধ্যে তারপর রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র এস সি এস টি ও তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট এখানে শো করবে তোমাদের কিন্তু পিডিএফ আকারে চারশো কেবির মধ্যে আপলোড করতে হবে তারপর রয়েছে মাধ্যমিকের এখানে সার্টিফিকেট অবশ্যই তোমাদের তোমাদের কিন্তু আপলোড করতে হবে তারপর রয়েছে সার্টিফিকেট অফ ন্যাশনাল স্পোর্টস গেম ফর স্কুল ক্রিকেট এখানে কিন্তু আমি যেহেতু যে গেমটা সিলেক্ট করেছিলাম সেই গেমসের জন্য সার্টিফিকেট আমাকে আপলোড করতে হবে পিডিএফ আকারে তিনশো কিবির মধ্যে তারপর রয়েছে ফর্ম নাম্বার ফোর অর্থাৎ তোমরা যে গেমস কিংবা যে ইভেন্ট সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ফর্মটা শো করবে ওই ফর্ম তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে ওকে এবং ফর্মটা ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এখানে কিন্তু আমাকে চার নম্বর ফর্মটা এখানে ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে পিডিএফ আকারে তিনশো কেবির মধ্যে তো যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করার জন্য অবশ্যই তোমরা কি করবে ডান দিকে রয়েছে আপলোড অপশান এখানে ক্লিক করবে আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ডটা খুলে যাবে সেখান থেকে কিন্তু ছবিটা সিলেকশান করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ছবিগুলো কিংবা পিডিএফগুলো আপলোড হয়ে যাবে এবার সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখানে ডান দিকে রয়েছে সেভেন নেক্সট এই সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে প্রিভিউ পেজটা ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান শো করবে এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে প্রিভিয়াস প্রিন্ট এবং সাবমিট এখানে তোমরা প্রিন্ট অপশানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারো এবং প্রিভিয়াস অপশানে দিতে গেলে তোমরা কিন্তু প্রিভিয়াস অপশানে ক্লিক করতে পারো আর এখানে সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট অপশান ক্লিক করতে পারো এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে পেস্ট পেস্ট ওপেনবে এখানে কিন্তু তোমরা সঠিকভাবে শুনে বুঝে কিন্তু এখানে টিক চেন করবে কারণ এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া যেখানে বলা হচ্ছে তোমরা কোন রকম এর আগে কোন রকম খেলায় ডিসকোয়ালিফাই হওনি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা এই পরীক্ষায় তোমরা এর আগে বসোনি এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা অ্যাপ্লিকেশান এর আগে করেছি কি না তাই অবশ্যই তোমাদের নিজের মতো করেও কিন্তু এখানে তোমরা টিক চেন করবে ওকে এখানে কিন্তু ডিক্লারেশান ও সমস্ত ঘরে টিক টিকচেন দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে এবার তোমাদের নেক্সট একটা পপা পেজ ওপেন হবে যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট দিস অ্যাপ্লিকেশান যেখানে তোমরা নিচের দিকে আসবে এবং আই এম নট এ রোবট এখানে চেকমাক করবে এবং ইএস অপশানে ক্লিক করবে এবার ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে দ্য সাবমিশন অব ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি প্রসেসড যেখানে তোমাদের ইওর এ আর এ নম্বরের জায়গায় তোমাদের একটা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হয়েছে এখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এবার তোমাদের কিন্তু পেমেন্ট করতে এবার তোমাদের পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসতে হবে এবং বাম দিকে তোমাদের দেওয়া রয়েছে টু অ্যাক্সেস দ্য ভারত কোষ ওয়েবসাইট ভিজিট ভারত কোষ ওয়েবসাইট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে এবার পেমেন্টটা করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ভারত কোষ গভর্নমেন্ট মেন্ট অফ ইন্ডিয়া রিসিপ্ট পোর্টাল যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর প্রথম তোমাদের ক্লিক করতে হবে কোথায় নন রেজিস্টার ইউসার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে এখানে তোমরা কি করবে নিচের দিকে কিন্তু তোমাদের প্রথম ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে তারপর তোমাদের কিন্তু পারপোস এখানে সার্চ করতে হবে এখানে তোমরা সার্চ অপশানে প্রথম মিনিস্ট্রি সিলেকশান করতে হবে এখানে তোমরা কিন্তু মিনিস্ট্রি সিলেক্ট করবে সিবিডিটি এখানে তোমরা এইটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমাদের কিন্তু পারপোসে আবার সিলেকশন করতে হবে সার্চ করতে হবে কি সিবিডিটি মুম্বাই এখানে তোমাদের সিলেকশান করতে হবে কোর্ট সংখ্যাটা রয়েছে দুশো এক দুশো বিরানব্বই এটা তোমরা সিলেকশান করবে সিলেকশান করার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমরা আসবে অ্যামাউন্টের জায়গায় তোমরা কি লিখবে এখানে কিন্তু তোমাদের দুশো টাকা লাগছে অবশ্যই তোমরা কিন্তু এখানে দুশো লিখে দেবে ওকে দুশো লেখার পর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর রিমার্কসের জায়গায় তোমাদের এআর এর নাম্বার লিখতে হবে এবার এআর এর নাম্বারটা কোথায় পাবে যখন তোমরা ফর্মটা সাবমিট করলে সাবমিট করার পর তোমাদের কিন্তু এআর এর নাম্বার দেওয়া হয়েছে ওই এআর এর নাম্বারটা এখানে তোমাদের রিমার্ক্সের জায়গায় টাইপ করতে হবে তারপর তোমরা নিচে দিকে আসবে যেখানে তোমাদের কোডটা এন্টার করে অ্যাড অপশানে ক্লিক করতে হবে এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের কিন্তু ডিটেলসটা অ্যাড হয়ে যাবে এবার তোমাদের নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছো নেক্সট অপশান এই নেক্সট অপশানই ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুই নম্বর রয়েছে ডিপোজিটার ডিটেলস যেখানে তোমাদের প্রথম ঘরটায় নেমের জায়গায় তোমাদের নাম বসাতে হবে অ্যাড্রেস লাইন তোমাদের দেখতে পাচ্ছো অ্যাড্রেস তোমাদের দিতে হবে কান্ট্রি সিলেক্ট করে থাকবে যেখানে তোমাদের স্টেট সিলেকশান করতে হবে কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করছো তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেকশান করতে হবে সিটি তোমাদের দিতে হবে পিনকোড দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসে দেবে এবং ইমেল আইডি বসাবে এবং এখানে কিন্তু অনলাইন পেমেন্ট চুজ করা থাকবে তারপর তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা কনফার্মেশান পেজ ওপেন হবে যেখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে এক তোমাদের কনফার্ম অপশান দেওয়া রয়েছে কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে যেখান দিয়ে তোমাদের পেমেন্টটা করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সমস্ত ব্যাংকের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইউপিআই রয়েছে তোমরা চাইলেই ইউপিআই মাধ্যম দিয়ে পেমেন্টটা করতে পারো এবার পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু পুনরায় এই পেজে আসবে যেখানে তোমাদের দেওয়া হয়েছে রেফারেন্স নাম্বার যেখানে তোমরা অবশ্যই পেমেন্ট করার পর রেফারেন্স নাম্বার পেয়ে যাবে সেখানে কিন্তু অবশ্যই রেফারেন্স নাম্বারটা কপি করে এখানে বসাবে এবং পেমেন্ট রিসিভের জায়গায় অবশ্যই তোমরা রিসিপ্টটা ওখানে পেয়ে যাবে রিসিপ্টটা এখানে কি পিডিএফ আকারে সিলেক্ট ফাইলে অপশানে ক্লিক করে পিডিএফ আকারে তোমাদের কিন্তু আপলোড করতে হবে তিনশো কেবির মধ্যে এবং তারপর তোমরা সাবমিট করবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফুল ফিলভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে ওকে তাই আজকের এই ভিডিও তোমাদের আলোচনা করলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মুম্বাই রিজনের তরফে স্পোর্টস কোটার তরফে এখানে যে অনলাইন আবেদন নেওয়া হয়েছে এমটিএস ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এখানে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে পারো দেখিয়ে দিলাম যদি তোমাদের কোনোরকমভাবে ফর্ম ফিল আপে কোনো সমস্যা দেখা যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারো